সিলেটে লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে কাজ করছে সেনাবাহিনীর 400+ সেনা সদস্য। দুপুরে গোপালগঞ্জ পৌরসভার চৌমুহনি এলাকা পরিদর্শনে যান 17 পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। এ সময় অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। চট্টগ্রামে আজও মহাসড়কে পণ্যবাহী গাড়ির সঙ্গে ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। গাইবান্ধায় জেলা প্রশাসনের 10টি ভ্রাম্যমাণ আদালত 61টি মামলায় প্রায় 29,000 টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গায় গত কয়েকদিন কঠোর লকডাউন চললেও ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। গাইবান্ধায় জেলা প্রশাসনের 10টি ভ্রাম্যমাণ আদালত 61টি মামলায় প্রায় 29,000 টাকা জরিমানা করেছে। মেহেরপুরের দোকান খোলার অপরাধে 13 দোকানদারকে জরিমানা করা হয়েছে। ময়মনসিংহে দোকানপাট বন্ধ থাকলেও মানুষের চলাচল স্বাভাবিক আছে।